পশ্চিমবঙ্গবাসী ভাই ও বোনেরা, আমি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার সভাপতি দিলীপ ঘোষ বলছি। আগামী 9 জুন সকাল 11টায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন। কয়েক মাস আমরা ভয়ঙ্কর করোনা ভাইরাসের আক্রমণের ভয়ে নিজেদেরকে আলাদা রেখেছি, কারণ এছাড়া এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই এবং সমস্ত রাজনৈতিক গতিবিধি থেকে আমরা নিজেদেরকে দূরে রেখেছিলাম। এই সরকার, নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বারের জন্য এসছেন তারা এবং সাফল্যের সঙ্গে 1 বছর পূর্ণ করেছেন, আর সেই যে সাফল্যের খতিয়ান সেটাও আমাদের জানার দরকার আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা তুলে ধরবেন এবং পশ্চিমবাংলার লোককে আহ্বান করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই দুর্যোগের সময় যখন আমরা করোনা ভাইরাসের আক্রমণে ঘরের মধ্যে বন্ধ, তার উপরে আমফান ঝড়ের আক্রমণ, সেই দুর্যোগের সময় প্রধানমন্ত্রী নিজে এসে আমাদের এখানে উপদ্রুত এলাকা দেখেছেন, সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন, আমাদের রাজ্যপাল মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে দুর্গত এলাকা দেখে এসেছেন, 1000 কোটি টাকা সহায়তা করে গেছেন এবং সমস্ত সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। তাই নরেন্দ্র মোদীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এবং এই বিশেষ পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে আমরা বাইরে বেরিয়ে আসতে পারব না, তাই ওই রকম পরম্পরাগত রাজনৈতিক সভা করে বক্তব্য শোনার সুযোগও হবে না। তাই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে যে সভার আয়োজন করা হয়েছে সেটি আর ইন্টারনেটের মাধ্যমে, ফোনের মাধ্যমে আমাদেরকে শুনতে হবে। ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যম, আমার যে ইউটিউব গ্রুপ আছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভ শুনতে পারবেন, সবাই লিঙ্ক পেয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় যে চ্যানেল আছে, রাজ্যের আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সমস্ত চ্যানেলে আপনারা লাইভ কিন্তু মাননীয় অমিত শাহর ভাষণ শুনতে পারবেন। আসুন 9 তারিখ বেলা 11টায় সবাই আমরা মোবাইল নিয়ে বসি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শোনার জন্য প্রস্তুত হই। অনেকে হয়তো টিভির মাধ্যমেও শোনার সুযোগ পাবেন, কিন্তু কোনো কারণে যদি টিভির সম্প্রসারণ অসুবিধা হয় আপনি কিন্তু আপনার আর মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পাবেন। তাই সবাইকে আমি এই সম্মেলনে, এই সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করছি। ধন্যবাদ।